দেখুন, পাকচীন সীমান্ত প্রতিরক্ষায় জোর দিতে নয় ব্যাটালিয়ন ভারতে। প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে 15টি নতুন ব্যাটালিয়নের চিন্তাভাবনা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানান, বর্ডার সিকিউরিটি ফোর্সে 6 এবং ইন্দো টিবেটান বর্ডার পুলিশে 9টি নতুন ব্যাটালিয়ন যুক্ত করা হবে। প্রতিটি ব্যাটালিয়নে প্রায় 1000 জওয়ান এবং আধিকারিক থাকবে। বিএসএফ সূত্রের মতে, নয়া ইউনিট অনুমোদনের মাধ্যমে কর্মক্ষমতা আরও বৃদ্ধির প্রচেষ্টা চলছে, যাতে তাদের অসম এবং পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের পাশে মোতায়েন করা যায়। অন্যদিকে আইটিবিপি ইন্টারবর্ডার আউটপোস্টের দূরত্ব কমিয়ে আনার চেষ্টায় রয়েছে বলে জানা গিয়েছে এবং অদূর ভবিষ্যতে আইটিবিপির প্রয়োজনে 9টি নয়া ইউনিট লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চীনা সেনার সঙ্গে সংঘর্ষের কথা মাথায় রেখেই আইটিবিপি ইউনিট সংখ্যা বৃদ্ধি করতে চলেছে। আইটিবিপির মতো বিএসএফের লোকেশনগুলিতে পৌঁছানো বেশ কষ্ট সাপেক্ষ, পাশাপাশি এখানের আবহাওয়া যথেষ্ট প্রতিকূল। বিএসএফ এবং আইটিবিপি ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সশস্ত্র সীমা বল ফোর্সও রয়েছে। এই আধাসামরিক বাহিনী বর্তমানে ভারত নেপাল ও ভারত ভুটান সীমা প্রহরার কাজে নিয়োজিত রয়েছে।